গোটা দেশে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয় জয়কার চলছে। উত্তর পূর্বাঞ্চলের তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি দল অভূতপূর্ব ফলাফল করেছে। তাই বিজেপিকে ভোট দেওয়ার জন্য তিন রাজ্যের মানুষদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলের এই জয়ের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, আমি ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ের মানুষদের অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই। তিন রাজ্যের মানুষ বিজেপি ও তাদের জোট সঙ্গীকে আশীর্বাদ করেছে বলে মোদী জানান। নতুন বছরের শুরুতেই দেশের উত্তর পূর্বাঞ্চলের তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি দল অভূতপূর্ব ফলাফল করেছে। বছরের শুরুটা হল দলের জয় দিয়ে। একদিকে যেখানে ত্রিপুরাতে বিপুল ভোটে জয় পেয়েছে বিজেপি, সেখানে নাগাল্যান্ডে জোটসঙ্গী এনডিপিপি কে পাশে নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। মেঘালয়ে মাত্র দুটি আসনে বিজেপি জয়ী হলেও কনরাড সাংমার দল এনপিপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করতে চলেছে কেন্দ্রের শাসক দল। একসঙ্গে তিন রাজ্যের এই জয়কে উদযাপন করতে বৃহস্পতিবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে উত্তর পূর্ব ভারতের তিন রাজ্যে জয়ের আনন্দ মেতে ওঠেন। নির্বাচনের জন্য যে সমস্ত দলীয় কর্মীরা কঠোর পরিশ্রম করেছে তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। উত্তর পূর্বের মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের সম্মান জানানোর জন্য মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালানোর অনুরোধও করেন মোদী। বৃহস্পতিবার বিজেপির সদর দফতরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, উত্তর পূর্ব ভারতের মানুষদের সম্মান জানাতে আমি সকলকে অনুরোধ করছি যে মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালান। উপস্থিত সকলে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানোর পর প্রধানমন্ত্রী বলেন, এইভাবে আপনারা উত্তর পূর্বের রাজ্যের মানুষদের সম্মান জানালেন। উত্তর পূর্ব ভারতের মানুষদের দেশপ্রেমকেও সম্মান জানায়। উন্নয়নের পথ ও তাদের গর্বকে সম্মান জানাতেই এই লাইট। আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই বলে প্রধানমন্ত্রী বলেন। এই তিন রাজ্যে বিজেপি দলের জয়ে খুশি প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।